সকল প্রাণীদের মাঝে প্রেম ভালোবাসা বিরাজমান। মানুষ যেমন মানুষকে ভালোবাসে, তেমনি প্রাণীরাও প্রাণীদের ভালোবাসে। আবার কিছু কিছু ভালোবাসা হয় মানুষ ও প্রাণীর মাঝে। এতে মানুষ ভালোবেসেছে প্রাণীকে, আবার কোনো কোনো সময় প্রাণীও ভালোবেসেছে মানুষকে। এই ভালোবাসায় মানুষের মতো স্মৃতিশক্তি হয়তো প্রাণীদের নেই, তাই তারা স্মরণে রাখতে পারে না কারো উপকার কিংবা ভালোবাসার কথা। তবে কিছু কিছু প্রাণী মানুষের ভালোবাসার প্রতিদান দিয়েছে। আজকের ভিডিওতে এমনই কিছু ভালোবাসার কথা জানব যেখানে মানুষ ও প্রাণী তাদের ভালোবাসার মূল্য দিতে জীবন বাজি রেখেছে। জেলে ও পেঙ্গুইনের ভালোবাসা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ভালোবাসার এক বিস্ময়কর ঘটনা ঘটে। এখানে ভালোবেসে 5,000 মাইল সাগর পথ পাড়ি দিয়ে একটি উঠতে অক্ষম পেঙ্গুইন তার জীবন রক্ষাকারী মানববন্ধুর কাছে ছুটে আসে। মানববন্ধু বললে হয়তো ভুলই হবে, কারণ বন্ধু পেঙ্গুইনটিকে নিজের সন্তানের মতোই মনে করেন ও ভালোবাসেন। একদিন 71 বছর বয়সী জোয়াও পেরেইরা ডি সৌজা একটি দ্বীপে দেখেন একটা পেঙ্গুইন পালকে তেল দ্বারা লেপটে গিয়ে ডুবুডুবু অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে। পেশায় অবসরপ্রাপ্ত রাজমিস্ত্রি ও খণ্ডকালীন জেলে সৌজা পেঙ্গুইনটিকে উদ্ধার করে তার পালকে লাগা আঠালো তেল পরিষ্কার ও সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। সুস্থ হলে পেঙ্গুইনটিকে মুক্ত করে দেওয়ার সময় নাম রাখেন ডিনডিম। ডিনডিম চলে যায় গভীর সাগরে, কিন্তু কয়েক মাস পর সৌজা বিস্মিত হয়ে যায়। তিনি দেখেন ডিনডিম তার কাছেই ফিরে এসেছে। শুধু তাই নয়, পেঙ্গুইনটি সৌজার সাথে হাঁটাচলা করলেও অন্য কেউ ডিনডিমকে স্পর্শ করতে গেলে ঠোকর দিত। ডিনডিম টানা 8 মাস থাকে সৌজার কাছে। শুধুমাত্র প্রজননের সময় আসলে কয়েক মাসের জন্য আর্জেন্টিনা ও চিলির গভীর সমুদ্রবন্দরের দিকে চলে যায়। প্রথমবার ফিরে আসার পর আবার চলে গেলে লোকজন ভাবত বোধহয় আর ফিরে আসবে না, কিন্তু পেঙ্গুইনটি 4 বছর ধরে ফিরে এসেছে। এই ভালোবাসার কাহিনী 2016 সালে বিশ্বের বড় বড় মিডিয়ায় সাড়া ফেলেছিল। কুমির ও মানুষের ভালোবাসা হওয়া সত্যি বিস্ময়কর, কারণ কুমির কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে পারে তা কারো অজানা নয়। কিন্তু জীবন বাঁচানোর প্রতিদানস্বরূপ কুমির ও মানুষের প্রকৃত বন্ধুত্ব হয়েছিল এমন ঘটনাও জানা যায়। প্রায় 21 বছর আগে কোস্টারিকার পরশমিনা নদীর তীরে 5 মিটার লম্বা একটি কুমিরকে মাথায় গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করে চিতো নামে এক ব্যক্তি। উদ্ধারকৃত কুমিরটির নাম রাখেন পোচো। তিনি পোচোকে প্রাণী চিকিৎসকের সহায়তায় সুস্থ করে তোলেন। যথেষ্ট সুস্থ সবল হলে চিতো উদ্ধারকৃত কুমিরটিকে নদীতে ছেড়ে দেন, কিন্তু পোচো আর নদীতে ফিরে যায় না, সে চিতোর বাড়ির দিকে চলে আসে। পরে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কুকুরটিকে রেখে দেন চিতো। এভাবেই চলতে থাকে একটি ভয়ঙ্কর প্রাণী ও মানুষের বন্ধুত্ব। এই বন্ধুত্ব দিন দিন এতটাই বিশ্বস্ততায় পরিণত হয় যে চিতো ও পোচো একই সাথে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটত ও খেলাধুলা করত। ধীরে ধীরে পোচো নাম ধরে ডাক দিলে সাড়া দেওয়া শিখেছিল। পোচো ও চিতোর বন্ধুত্ব দেখার জন্য হাজার হাজার পর্যটক, বিজ্ঞানী, প্রাণী আচরণবিদ্যার অভিজ্ঞ ব্যক্তিদের সমাগম ঘটত। আমি গ্যারান্টিতে বলতে পারি এই ভিডিওটা আপনার হৃদয় নাড়া দিয়ে যাবে। শিম্পাঞ্জিটি চিড়িয়াখানায় দীর্ঘদিন বন্দী থাকার পর একদল বন কর্মকর্তার সহায়তায় তাকে বনে ছেড়ে দেওয়া হচ্ছে। শিম্পাঞ্জিটিও তাদের কৃতজ্ঞতা জানাতে এতটুকু ভুল করেনি। দলপ্রধানকে বুকে জড়িয়ে কি যেন বলতে চেয়েছিলেন সেটা না শোনা গেলেও বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। সত্যি এক অপূর্ব দৃশ্য। কাক ও একটি মানব পরিবারের ভালোবাসার ঘটনাটি 2010 সালে ব্যাপক সাড়া ফেলেছিল, যেখানে কাকটি অন্যান্য গৃহপালিত পাখির চেয়েও বেশি আদুরে আচরণ করে মানব পরিবারটির সাথে। শুধু তাই নয়, কাকটি কথাও বলতে পারত। একদিন আশরাফ আলীর স্ত্রী ঝড়ে আহত অবস্থায় পড়ে থাকা কামিনীকে আশ্রয় দেয় ঘরের চালে। তার ধারণা ছিল মা কাক এসে বাচ্চাটিকে নিয়ে যাবে, কিন্তু 2 দিন পরও নিয়ে যায়নি। পরে কামিনীকে সেবা শুশ্রূষা করে ছেড়ে দিলেও তা আর উড়ে যায়নি, থেকে যায় মানব পরিবারে, যেখানে ভালোবাসায় সিক্ত করে সকলের মন। এই ভিডিওটি দেখুন। বাচ্চা মেয়েটি না বুঝে সমুদ্রের দিকে আগাচ্ছিল আর ঢেউ এসে তাকে ডুবিয়ে দিচ্ছিল।
ঠিক এই সময় কুকুরটি তার কাপড় কামড়ে ধরে তাকে টেনে ডাঙায় নিয়ে আসে। এভাবেই কুকুরটি তার মনিবের বাচ্চাটিকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করল। ঘটনাটি 2014 সালের নোয়াখালী জেলার এক দুরন্ত ও সাহসী বালক বেলালের কথা বলছি, যে বালক নিজের জীবনের তোয়াক্কা না করে তীব্র স্রোতে ডুবতে বসা একটি হরিণ শাবককে উদ্ধার করে পুনরায় বনে ছেড়ে দেয়। একটি মৃত্যু পথযাত্রী হরিণ শাবক যেটাকে উদ্ধার করে ছেড়ে না দিয়ে হয়তো অনেকেই ভুরিভোজ করতে পারত। হয়তো শিশু মনে হরিণ শাবকের জন্য জন্মেছিল এক টুকরো ভালোবাসা। আসলে যারা নীরবে ভালোবাসে তারা কিন্তু প্রতিদান চায় না। এই ভিডিওতে কুকুরটি প্রচণ্ড স্রোতের মাঝে আটকা পড়ে যায়। স্রোতের তীব্রতা এত বেশি ছিল যে কোনো সময় ভেসে যেত। ঠিক সে সময় একজন মানুষ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আসলে কুকুরটি রাস্তার পাড় থেকে এত নিচে পড়ে গিয়েছিল যে তাকে একা উদ্ধার করা প্রায় অসম্ভব ছিল। তারপর 11 জন লোক মিলে কুকুরটিকে উদ্ধার করে সত্যিকারের মানবতার পরিচয় দিয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।